ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে স্কুল খোলার ক্ষেত্রে পিক ব্রেকিং অথেন্টিক আপডেট উঠে এসেছে। আপনারা প্রত্যেকেই জানেন ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে মাধ্যমিক স্কুলের সংখ্যাগরিষ্ঠ শিক্ষক মণ্ডলী, ওয়েস্টবেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে উচ্চ মাধ্যমিক স্কুলের সংখ্যাগরিষ্ঠ শিক্ষক মণ্ডলী বর্তমানে আবহাওয়ার পরিপ্রেক্ষিতে স্কুল পুনরায় ওপেন করার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দপ্তর বিকাশ ভবনে বারে বারে কিন্তু চিঠি প্রেরণ করেছে। তাদের দাবি, বর্তমানে বারে বারে বৃষ্টির কারণে পশ্চিমবঙ্গে আবহাওয়া শান্ত এবং শীতল হয়েছে। এই রকমই একটি পরিস্থিতিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলি রিওপেন করা অত্যন্ত জরুরি, কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠ্যক্রম কমপ্লিট করা, ছাত্রছাত্রীদের প্রপারলি ওয়েতে শিক্ষাদান করা এবং বার্ষিক মূল্যায়নের অগ্রগামিতা আনয়নের ক্ষেত্রে তারা কিন্তু আর স্কুল বন্ধ করার পক্ষপাতী নয়, গরমের ছুটি পরিসমাপ্ত করার ক্ষেত্রে তারা পক্ষপাতী। তো এরই পরিপ্রেক্ষিতে বিকাশ ভবনে বারে বারে চিঠি যাওয়ার পরিপ্রেক্ষিতে বিকাশ ভবন কিন্তু এ বিষয়ে নড়ে চড়ে বসে। বিকাশ ভবন মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক কাউন্সিলকে চিঠি প্রেরণ করে বিষয়টা পর্যবেক্ষণ করার জন্য। মাধ্যমিক শিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক কাউন্সিল এই বিষয়ে দৃঢ় সংকল্প হয় যে 3রা জুন থেকে কিন্তু মাধ্যমিক স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুল রিওপেন করা হবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকেই আপনারা জানেন যে 1লা জুন হচ্ছে ইলেকশনের লাস্ট ফেজ, আর 4 জুন কিন্তু কাউন্টিং। অর্থাৎ 4 জুন কাউন্টিংয়ের আগে 3রা জুন সোমবার স্কুল কিন্তু রিওপেন হয়ে যাচ্ছে, মাধ্যমিক স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুল কিন্তু খুলে যাচ্ছে। খুব শীঘ্রই অফিসিয়াল অথেন্টিক নোটিশ কিন্তু চলে আসছে, সেই নোটিশটা এলে সাথে সাথে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। এই মুহূর্তে আপনারা লাইভ আপডেটটি দেখে নিন। 3রা জুন খুলছে স্কুল, সোমবার 3রা জুন থেকে স্কুল খুলবে। দেখো, রাজ্য স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে পরিস্থিতির বদল না হলে 3রা জুন থেকেই স্কুল খুলতে চলেছে। গরমে, অত্যাধিক গরমের কারণে তুমি জানো যে গরমের ছুটি এগিয়ে আনা হয়েছিল, গরমের ছুটি এগিয়ে দু দফায় গরমের ছুটি এগিয়ে আনা হয়েছিল এবং তারপর রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছিল যে পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। স্কুল শিক্ষা দপ্তর সূত্রের খবর, প্রথমত বিভিন্ন জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের থেকে ইতিমধ্যেই জানা হয়েছে যে এখনো পর্যন্ত কতগুলো স্কুল কি অবস্থায় রয়েছে, তার কারণ একাধিক স্কুলে আধা সেনা ছিল ভোটের জন্য। সেই যদিও একাধিক স্কুল থেকে আধা সেনা ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছে, বিশেষত উত্তরবঙ্গ থেকে শুরু করে একাধিক জেলায়, সেই স্কুলগুলোর বর্তমান কি পরিস্থিতি তা জানতে চাওয়া হয়েছে। দ্বিতীয়ত, যে যে স্কুলে কোনো রকম সমস্যা রয়েছে সেগুলি যাতে তড়িঘড়ি তার সমস্যার সমাধান করে দেওয়া হয় তা নিয়েও জেলার DIদের নির্দেশ দেওয়া হয়েছে। আর তৃতীয়ত, 3রা জুন থেকে স্কুল খোলার প্রস্তুতি নিয়ে নিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর, অর্থাৎ বলাই যায় 3রা জুন থেকে স্কুল খুলছে, 2রা জুন রবিবার, 3রা জুন সোমবার। এবং এক্ষেত্রে অবশ্যই একটা প্রশ্ন উঠতে পারে যে একাধিক জায়গায় তো গণনা রয়েছে, সেক্ষেত্রেও একাধিক জায়গায় তো কেন্দ্রীয় বাহিনী স্কুলে থাকবে, কোন কোন স্কুলে কেন্দ্রীয় বাহিনী রয়েছে এখনো পর্যন্ত তার তালিকাও ইতিমধ্যেই প্রস্তুত করে ফেলেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে। তবে যেটা স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে আধা সেনা যে স্কুলগুলিতে ছিল সেখান থেকে তাদের তুলে নেওয়া হয়েছে, অর্থাৎ যেহেতু ভোট প্রক্রিয়া শেষ হয়ে গেছে একাধিক জায়গায়, আর যে জায়গাগুলিতে গণনা রয়েছে সেই গণনা রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকেই গণনা কেন্দ্র হিসাবে রাখা হয়েছে বেশিরভাগ জেলাতেই। তাই এক্ষেত্রে স্কুল খুললে কোনো রকম সমস্যার জায়গা দেখছেন না রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা, আর সেক্ষেত্রেই 3রা জুন থেকেই স্কুল খুলতে চলেছে কার্যত। এবং এই সংক্রান্ত নির্দেশিকাও রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে জারি করে দেওয়া হতে পারে, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি। চ্যানেলে নতুন হলে পরবর্তী অথেন্টিক আপডেটগুলি পেতে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।